জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না ইভিএম, 300 আসনে ভোট হবে ব্যালটে। কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। চূড়ান্ত করা হয়েছে গাজীপুর, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটির তফসিল। কমিশন সচিব জানিয়েছেন 5 সিটিতে ভোট নেওয়া হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরাও। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। দাদার জাতীয় নির্বাচনে ইভিএম নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত ছিল রাজনীতির মাঠে। আলোচনা সমালোচনার পর 150 আসনে ইভিএম ব্যবহারের পক্ষে অবস্থান নেয় কমিশন। নতুন ইভিএম কিনতে বাজেট বরাদ্দ চায় সরকারের কাছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসির সংলাপে ইভিএমের পক্ষে মত দিলেও বাজেট চেয়েও পায়নি নির্বাচন কমিশন, বাতিল হয় সে প্রকল্প। এরপর ইসির হাতে থাকা 1.5 লাখ ইভিএম মেরামতেও অর্থ মেলেনি সরকারের কাছ থেকে। এমন অবস্থায় সোমবার বৈঠকে বসে কমিশন, সরে আসে ইভিএমের সিদ্ধান্ত থেকে। জানানো হয় দাদর জাতীয় নির্বাচনে 300 আসনেই ভোট হবে ব্যালটে। আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনের 300 আসনে স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ ও বাজেট সংকটে আগামী নির্বাচনে ইভিএম সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সময়ের স্বল্পতা এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের মানে যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারকে দিয়ে সকল কিছু বিবেচনা করে হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 মে গাজীপুর, 12 জুন খুলনা ও বরিশাল এবং 21 জুন সিলেট ও রাজশাহী সিটির ভোট। ভোটের টাইম প্রত্যেকটা নির্বাচনের জন্য একই, যেহেতু গ্রীষ্মকাল এই জন্য সকাল 8টা থেকে 4টা পর্যন্ত চলবে। তৃতীয় ধাপে হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। জাতীয় নির্বাচনে ইভিএম বাদ হলেও সব সিটিতে ভোট হবে ইভিএমে, ব্যবহার হবে সিসি ক্যামেরা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।